তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আমরা কিন্তু প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, আমরা কিন্তু প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। তো আপনি যদি প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য একান্ত জরুরি, কারণ এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের একটি নয় দুটি নয় একেবারে পাঁচটি নতুন ফিচার সম্পর্কে কথা বলবো, যে ফিচার্সগুলি আপনি এখনও পর্যন্ত জানেন না। আপনি কেন হোয়াটসঅ্যাপের এই পাঁচটি নতুন ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত অনেকেই জানেন না, একেবারে নতুন ফিচার্স? আপনি যদি এই ফিচার্সগুলোর এক একটি কাজ দেখেন তাহলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এত কিছু করা যায়। এবং আপনি যখন আপনার বন্ধুকে এগুলো করে পাঠাবেন তখন আপনার বন্ধু 100% অবাক হয়ে যাবে, দেন আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এগুলো আপনার হোয়াটসঅ্যাপে কীভাবে পেয়েছেন। তো কী কী সেই হোয়াটসঅ্যাপের পাঁচটি নতুন ফিচার্স, সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন। ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপের এই পাঁচটি নতুন ফিচার্স ব্যবহার করার জন্য আপনাকে জাস্ট ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো জাস্ট অ্যাপটি ডাউনলোড করার পর সরাসরি ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে কিন্তু আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের পাঁচটি ফিচার্স ব্যবহার করতে পারবেন, যেগুলো আপনি হোয়াটসঅ্যাপে পাবেন না। তো দেখতে পাচ্ছেন যেখানে পাঁচটি ফিচার্স রয়েছে, তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী কী এই হোয়াটসঅ্যাপের পাঁচটি ফিচার্স। তো দেখতে পাচ্ছেন যে প্রথমটি রয়েছে টেক্সট টু ইমোজি, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি যে কোনো টেক্সট লেখাকে যে কোনো ইমোজিতে কনভার্ট করতে পারবেন। তো এখন আপনি যে টেক্সট লেখাটি কনভার্ট করতে চান জাস্ট সেই লেখাটি এখানে লিখবেন। তো আমি এখানে লিখলাম লাভ, LOVE। তো লেখার পর এখন আপনি এখানে একটি ইমোজি সিলেক্ট করবেন, যে ইমোজি দিয়ে আপনি লাভ লেখাটি কনভার্ট করতে চান সেই ইমোজিটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এখন একটি ইমোজি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনি জাস্ট কনভার্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু লাভ লেখাটি এখানে কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর লাগছে। তো এখন আপনি জাস্ট এটা কপি করবেন, কপি করার পর এখন আপনি আপনার যে কোনো বন্ধুকে সেন্ড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি সেন্ড করলাম আমার বন্ধুকে, তাহলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে খুব সহজে। তো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর লাগছে। তো এইভাবে আপনি যে কোনো টেক্সট লেখাকে যে কোনো ইমোজিতে কনভার্ট করে আপনার বন্ধুকে খুব সহজে সেন্ড করতে পারবেন। দ্বিতীয়টি হলো টেক্সট রিপিটার, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি যে কোনো টেক্সট লেখাকে বা কোনো একটি টেক্সট লেখাকে আনলিমিটেডভাবে রিপিট করতে পারবেন। তো এখন আপনি যে টেক্সট লেখাটি রিপিট করতে চান জাস্ট সেই লেখাটি এখানে টাইপ করবেন। তো আমি এখানে লিখলাম হোয়াটসঅ্যাপ, তো জাস্ট আমি এখানে হোয়াটসঅ্যাপ লিখলাম। হোয়াটসঅ্যাপ লেখার পর এখন আপনি হোয়াটসঅ্যাপ লেখাটি কতবার রিপিট করতে চান তো সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করলাম 100 সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখন আপনি রিপিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ লেখাটি 100 বার রিপিট হবে। তো দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ লেখাটি কিন্তু 100 বার রিপিট হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি আনলিমিটেডভাবে রিপিট করতে পারবেন, 100, 200, 500, 1 লাখ, 1 কোটি রিপিট করতে পারবেন। তো এখন আপনি এটা কপি করবেন, কপি করার পর আপনি আপনার যে কোনো বন্ধুকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবেন। তো জাস্ট আমি সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যেটা সেন্ড হয়ে গিয়েছে। আপনি চাইলে এভাবে আপনার বন্ধুকে যে কোনো টেক্সট লেখাকে রিপিট করে আপনার বন্ধুকে সেন্ড করতে পারবেন, তো এটা কিন্তু একটা দারুণ টিপস হোয়াটসঅ্যাপের। তৃতীয়টি হলো ব্ল্যাঙ্ক টেক্সট, তো অনেক ক্ষেত্রে দেখবেন যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার বন্ধুরা বড় বড় ব্ল্যাঙ্ক টেক্সট সেন্ড করে যেখানে কোনো কিছু লেখা থাকে না। তো আপনি চাইলে এটা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে অন অফ, তো আপনি এখান থেকে চাইলে লম্বালম্বিভাবে বা চৌড়াচৌড়িভাবে এটা সেন্ড করতে পারবেন। তো এখন আপনি 100 বা কোনো একটা সিলেক্ট করবেন, সংখ্যা সিলেক্ট করবেন। তো আমি 100 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনি কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এখন আপনি যদি এটা হোয়াটসঅ্যাপে সেন্ড করেন তাহলে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক টেক্সট আকারে শো করবে। তো দেখতে পাচ্ছেন যেখানে কোনো কিছু লেখা নেই, অটোমেটিকভাবে এটা সিলেক্ট হয়ে গেছে এবং আপনি খুব সহজে আপনার বন্ধুকে এভাবে ব্ল্যাঙ্ক টেক্সট সেন্ড করে আপনার বন্ধুকে অবাক করতে পারবেন। তো এটা কিন্তু একটা হোয়াটসঅ্যাপের দারুণ টিপস। চতুর্থটি হলো ডাইরেক্ট মেসেজ, তো আপনার হোয়াটসঅ্যাপে যদি অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকে বা অনেকগুলো ফ্রেন্ডস থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি যখন কোনো একটি বন্ধুর সাথে চ্যাটিং করতে যান তাহলে কিন্তু আপনি সেই বন্ধুকে খুঁজে পান না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই বিরক্তকর হয়ে যান। তো আপনি চাইলে খুব সহজে আপনার তার নাম্বার দিয়ে এখান থেকে খুব সহজে তার সাথে ডাইরেক্ট চ্যাটিং করতে পারবেন। তাহলে আপনি তার নাম্বারটি এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখন আপনি সেন্ডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে তার সাথে ডাইরেক্ট চ্যাটিং করতে পারবেন কোনো রকম সমস্যা বা ঝামেলা ছাড়াই। পঞ্চমটি হলো স্ট্যাটাস সেভার, তো আপনি হোয়াটসঅ্যাপের যে কোনো ফটো, ভিডিও বা যে কোনো স্ট্যাটাস আপনি এখান থেকে আপনার ফোন গ্যালারিতে সেভ করতে পারবেন, সরাসরি ডাউনলোড করতে পারবেন যে কোনো ফটো, ভিডিও, যে কোনো স্ট্যাটাস আপনি আপনার ফোন গ্যালারিতে সেভ করতে পারবেন। তো এটি কিন্তু একটা হোয়াটসঅ্যাপের দারুণ টিপস। তো এই ছিল হোয়াটসঅ্যাপের পাঁচটি নিউ ফিচার্স। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেমন লাইক করবেন, শেয়ার করে অবশ্যই বন্ধুকে দেখা সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।